শঙ্কু আপনাকে দিয়ে শুরু করি। বারবার আপনারা কখনো 355 কখনো 356 দাবি জানিয়ে আসছেন, যে পরিস্থিতি হয়েছে সত্যি সত্যি কি এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যেগুলো প্রাসঙ্গিক? শঙ্কু, দেখুন, চোখ বন্ধ করে এখনই পশ্চিম বাংলায় 355 এবং 356 পরিস্থিতি রয়েছে। পরিস্থিতি তার থেকেও খারাপ, তার থেকেও খারাপ এই কারণেই বলছি, কারণ ভারতবর্ষের একটি অঙ্গরাজ্যের নাম পশ্চিম বাংলা, ভারতবর্ষের একটি স্বাধীন রাষ্ট্র বা একটা স্বাধীনভাবে চালানোর মতো প্রশাসনিক ব্যবস্থা নয় যেটা তৃণমূল কংগ্রেস মনে করছে এবং এখানে বাংলায় সরকার চালাচ্ছে। ভারতবর্ষের একজন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি স্বাধীনভাবে ঘুরতে পারবেন না, কাজ করতে পারবেন না, অ্যাক্টিভ থাকতে পারবেন না, রাজনৈতিক কর্মসূচি করতে পারবেন না। এটা কি উপদ্রুত অঞ্চল নাকি? এখানে কোন পরিস্থিতি রয়েছে? এটা কি পাক অতিক্রিয়ত কাশ্মীর নাকি, যে যা খুশি তাই হবে? তাহলে এখানে আদৌ সরকার আছে? আর শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, কেন এই কথাগুলো বলছি আপনি বোঝার চেষ্টা করুন। এরা কি করলো? এরা প্রথম মাননীয় রাজ্যপালকে ওয়া কক শেখাতে শুরু করলো। এদের শেখানো ওয়া ককতে যে সন্ত্রাসের বাক্য রচনা আছে সেটা আজকে এতদিনে গিয়ে মাননীয় রাজ্যপাল মহাশয় বুঝতে পারছেন কিছুটা হলেও। এরা ঠিক করেছিলেন এদের মতো করে ওয়া কক শিখিয়ে বুলি শেখাবেন। আমি জানতে চাই আপনার আজকে এই শোয়ের মাধ্যমে বাংলার মানুষের কাছে, আমি জানতে চাই সেই সমস্ত তৃণমূল নেতাদের কাছে যারা বড় বড় বুলি আওড়াচ্ছেন, একজন রাজ্যপালের রাজভবন নন্দিনী দেবীর মতো একজন অফিসারকে ডেপুট করে যে গভীর ষড়যন্ত্র করা হয়েছে, এখনো পর্যন্ত স্পেসিফিক কমপ্লেন রাজ্যপাল করবার পরেও তার বিরুদ্ধে এই রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি, কোনো অ্যাকশন নেয়নি, এবং তার মাধ্যমে তারা প্রমাণ করছে যে এই ষড়যন্ত্র তারা লিপ্ত ছিল। এই ষড়যন্ত্রের মাধ্যমে একটা সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থাকে কুক্ষিগত করে এই রাজ্যকে বিপদগ্রস্ত করার চক্রান্ত ছিল। তো যারা যারা সেই চক্রান্তে লিপ্ত ছিলেন, কেন তাদেরকে সে ব্যবস্থা হবে না? এটা কেন মনে হয়, এটা কেন মনে হয় শঙ্কু আপনাদের, এই যে রাজ্যপালের একটা হাতেখনি অনুষ্ঠান ছিল, রাজ্যপাল যেখানে অ ক খ লেখা শিখেছিলেন, আজকে এই এই জায়গা থেকে কেন আপনাদের মনে হয় যে সেখানে তার নেপথ্যে নন্দিনী গাঙ্গুলির মতো সচিব যা রাজ্য নিযুক্ত করে দিয়েছিল রাজ্যপালের জন্য, কেন আপনাদের মনে হয় কি সেই জায়গা থেকে রাজ্যপালকে মিসগাইড করা হয়েছে বা গভীর ষড়যন্ত্র ছিল এটা, কেন সেটা মনে হয়েছে? আরে বাবা, আপনি হাতে খড়িতে কেন আছেন? আমরা পুরো চলে গেছি মহাকাব্যে, আপনি হাতে খড়ির বাইরে বেরান। হাতে খড়ি তো ওনার বিরুদ্ধে কোনো অভিযোগই নয়। মাননীয় রাজ্যপাল যে সমস্ত বিষয়ে ওনার বিরুদ্ধে অভিযোগ করেছেন সে শুনলে তো চমকে যেতে হয়, সে সমস্ত বিষয় তো প্রকাশ্যে বলতে পারবো না। একজন মাননীয় রাজ্যপাল শুধু একটা হাতে খড়ির জন্য একজন অফিসারের বিরুদ্ধে তদন্ত করার কথা বলেন না। তার অফিস হোম মিনিস্ট্রির একটা পার্ট, ভারতের সার্বভৌমত্ব রক্ষা করার একটা পার্ট হচ্ছে রাজভবন। সেই রাজভবনকে আপনি ম্যানিপুলেট করবেন, সেই রাজভবনের গোপন ইনফরমেশন আপনি বাইপাস করবেন, সেই রাজভবনের সুরক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবেন, সেটা মহা অপরাধ, সেটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। সে ব্যাপারে কমপ্লেন হয়েছে কবে? রাজভবন কবে কমপ্লেন করেছে? রাজ্যপাল মহাশয় কবে কমপ্লেন করেছে? আরে নিশীথ বাবুর ওপর আক্রমণ তো ছেড়ে দিলাম, আমাদের ছেলে নিশীথ আমাদের লড়াইয়ের সাথে লড়ে নেবে যুদ্ধে, কিন্তু আপনি আমাকে বলুন দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে একটা রাজ্যের অঙ্গরাজ্যের রাজ্যপালের অফিস আজকে এফেক্টেড করে দেওয়ার পর, স্পেসিফিক কমপ্লেন রাজ্যপাল করবার পর এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার হননি, একজনকে ডেকে কৈফিয়ত তলব করা হয়নি, মানে সেক্ষেত্রে তো সেই পুলিশের ভূমিকাই প্রশ্নের মুখে পড়ছে, যে প্রশ্ন করছেন রাজ্যপাল যে পুলিশের তাহলে ভূমিকাটা কোথায়? পুলিশের তো সবকিছুর ঊর্ধ্বে নিরপেক্ষভাবে কাজ করার কথা, আমি আসবো এই জায়গা থেকে। আরে পুলিশ তো তৃণমূল কংগ্রেসের এটি, আর পুলিশের বিটিম হচ্ছে তৃণমূল কংগ্রেস। এখানে পুলিশ প্রশাসন আর অপরাধী এই তিনটার মধ্যে কোনো ডিফারেন্সেস নেই। হাসি পাবে বাদল বাবু, একটু অপেক্ষা করুন, ক্ষমতায় লোকে থাকলে লোকের হাসি পায়, যখন ক্ষমতা থেকে চলে যাবেন মানুষ নামাবে না উপর থেকে। সেদিন রিয়েলাইজ